জীবন জয়ের পর কি বলছেন নতুন মেয়র? নেতুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল কিন্তু গতকাল রাতে কিন্তু ঘোষণা করা হয়েছিল। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে জেলা নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আসলে আরফানুল হক রিফাতকে কিন্তু মেয়র হিসেবে তিনি ফলাফল প্রকাশ করেন এবং তাকে কিন্তু বিজয় ঘোষণা করেছেন। কিন্তু তারপরে দিন যেমন আজকে ফলাফল ঘোষণা করেন, নতুন মেয়র নির্বাচিত হওয়ার পরে যে মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে এবং আমরা নগর জুড়ে দেখছি যে আসলে ভোটের পরের দিন যে জীবনযাত্রা সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। সব কিছু মিলে নগরে আসলে তেমন কোনো রকম কোনো উত্তেজনা নেই এবং আমরা কোথাও অপ্রীতিকর ঘটনাও আমরা শুনতে পাই না। সেটি সব কিছু মিলে আমরা বলতে পারি যে আসলে যিনি নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আরফানুল হক রিফাত, তিনি বলছিলেন যে নগরের উন্নয়নে তিনি কাজ করবেন। বিশেষ করে তিনি শপথ গ্রহণ করার পরে কিন্তু যিনি পরাজিত মেয়র মনিরুল হক সাক্ষু তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি প্রমাণ করার জন্য তিনি কাজ করবেন। এবং আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে তুলি যে কুমিল্লা সিটি কর্পোরেশন যিনি পরাজিত মেয়র রয়েছেন তিনি কিন্তু মামলা করবেন বলে তিনি জানিয়েছেন এবং তার ভাই অ্যাডভোকেট কামিল হক রিঙ্কু ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে 105টি কেন্দ্রে কিন্তু বিভিন্ন রকমের ফলাফল সংরক্ষণ সব কিছু মিলে কুমিল্লার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ তুলি।